নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, 2021 বিধানসভা ভোটের আগে জনসংযোগের মাধ্যম দিয়ে প্রতি বুথে দলীয় কার্যালয় দ্বার উদ্ঘাটন করার কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন। আজ এই কর্মসূচিতে আজ পূর্ব মেদিনীপুর জেলার ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের তমলুক শাখা শহীদ মাতঙ্গিনী ব্লকের তরঙ্গখালি গ্রামে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কার্যালয় দ্বার উদ্ঘাটন করে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের নেতা শেখ ইউসুফ ওরফে কাজল আলী এলাকায় মিছিল করে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নতুন কার্যালয়ে প্রবেশ করেন। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মার্ক কালেকশন জিন্স এন্ড টি-শার্টস অনলি ফর মেন। মোবাইল ইন্ডিয়া, অনলাইনের থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন। কর্মসূচি তমলুক লোকসভা বলতে পারেন এবং তমলুক বিধানসভার এরিয়ায় শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত তরঙ্গাখালি গ্রাম শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত পড়ে, সেই তরঙ্গাখালি গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির একটা শাখা সংগঠনের ভারতীয় জনতা মজুর ট্রেড ইউনিয়নের অফিস উদ্বোধন এবং পদযাত্রা হয়েছে এবং সব আর এবং মায়ের দর্শনও হয়েছে। মন্দিরের সামনে মন্দিরে মায়ের দর্শন করেছি। যার হাতে সব সৃষ্টি তেনার দর্শন করেছি। আমরা রাস্তা চলাকালীন আমাদেরকে ঘর থেকে এবং ঘরের বাইরে থেকে মানুষ যারা চাষ করছিল, চাষি ভাইরা হাত ছাড়া দিয়ে হাতের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে, নমস্কার করে বুঝিয়ে দিয়েছে যে একটাই উদ্দেশ্য, 2021 আমরা রেডি। নরেন্দ্র মোদীর আশা এবং নরেন্দ্র মোদীর নীতি আদর্শ, তার বিকাশ একটাই, যে পদ্মফুল, এইটাই আমরা বুঝতে পেরেছি। এই মানুষের সরগলে আমরা মানুষের মধ্যে একটাই জিনিস আনন্দিত হয়ে পেয়েছি, যে মানুষ চাচ্ছে না পশ্চিমবাংলার একটা নাটকীয় দলকে, একটা এন্টি সোশ্যাল দলকে, যে দলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নবান্নতে থাকে, যেখানে লেনদেন হয় আমফান ঝড়ের টাকা থেকে, রোজভ্যালির টাকা থেকে, যারা গরিবের টাকাকে লুটমার করে, পায়ে অভিনয় করে চপ্পল পরে, ভাইপদেকে ইনোভা গাড়ির লাইন দিয়ে দেয়, সেই পশ্চিমবাংলার ম্যাডামকে আর চাচ্ছে না আমাদের এই মহাবোনেরা, যেখানে পলন্দা গ্রামে এসেছি। এ পলন্দা গ্রাম একটাই গ্রাম নয়, পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুরের সাতটা বিধানসভা 41টা মণ্ডলে আমরা ঘুরেছি, একটাই সাড়া যে আমরা আর চাচ্ছি না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে। আর আমাদের নীতি আদর্শ মেনে যে চলে ভারতবর্ষে সুপ্রিমো আমাদের প্রধানমন্ত্রীর পদ্মফুলকে আমরা চাচ্ছি, তাই আমরা গ্রামগঞ্জে এই BGM2 তরফ থেকে আমরা এই নীতি আদর্শ জিনিস বাণীকে পৌঁছে দিচ্ছি, যার সুপ্রিম হচ্ছে কৈলাস বিজয়বর্গীজি, মুকুল রায়জি আর আমাদের নয়নমণি দিলীপ দা, এবং পশ্চিমবাংলার BGM2 সুপ্রিমো রাকেশ সিং দা, এবং আমাদের সামনে রাজ্যের নেতারা আছেন। আর আমরা খুব গর্বিত, আমাদের মা বোনেরা 2021 দেখিয়ে দিবে বলেছে, তাই আমরা ব্লকে ব্লকে বুথে বুথে আমরা পার্টি অফিস কার্যালয় আরম্ভ করেছি। আজকে এখানে কী করবেন? আজকে আমাদের পার্টি অফিস উদ্বোধন হতে চলে, হয়ে গেছে, ফ্ল্যাগ উঠবে BGM2 পার্টি অফিস। শ্রমিক সংগঠন, আমরা ঘুম থেকে উঠলেই সকালে আমরা সব শ্রমিক ভাইয়েরা হয়ে যাই, তাই মা বোনেরা বেছে নিয়েছে আমরা শ্রমিক ভাইদের হাত ধরে আমরা 2021 প্রত্যেক বুথে বুথে আমরা ভোটের জন্য প্রস্তুত হব। এই শ্রমিক সংগঠনের অফিস মানুষের কাছে পৌঁছে দেবার একটাই কারণ, যে বুথভিত্তিক আমাদের অফিস হচ্ছে, আর ছাপ্পা ভোট নয়, আর লুটমারের ভোট নয়, মা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভোট হবে, মা বোনেরা লাইন দিয়ে ভোট দিবে, আমরা নাইট গার্ডের মতো আমরা মা বোনেদেরকে সাপোর্ট করবো BGM2 তরফ থেকে, তাই আমাদের রাজ্য দপ্তরের নেতারা এসেছেন, ওনারাও কিছু বলবে এর ব্যাপারে। কি নাম আপনার? আমি তমলুক সাংগঠনিক জেলা বিজয় বার্তা আমার, যেটা তো প্রথম থেকেই আমরা সারা রাজ্যে এই যে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন, আজকে আপনাদের এখানে তমলুক বিধানসভায় আমাদের সভাপতি এখানে উপস্থিত আছেন, এবং সে যে ঘাম জড়িয়ে এখানে যা মানুষের যা সমর্থন পাচ্ছে, দিকে দিকে আমাদের BGM2 পার্টি অফিস উদ্বোধন হচ্ছে সারা রাজ্য জুড়ে। এই মুহূর্তে আমাদের 532টি পার্টি অফিসে আমরা উদ্বোধন করে এসেছি, এবং মানুষের সমর্থন, বিপুল সমর্থন নিয়ে আমরা আগামী দিনে BJP সরকারকে সরকার গঠন করার জন্য এবং 14 তলায় পৌঁছিয়ে মমতা ব্যানার্জির হাত ধরে টেনে নামিয়ে নেওয়ার জন্য আমরা এখানে শপথ করে যাচ্ছি সমস্ত মানুষকে। ঘরে বাড়িতে বাড়িতে দিদিমণি সরকার, এটা নিয়ে কি বলবেন? দিদিমণি সরকার এখন দূর দূরে পৌঁছেছে, আর কোনো রাস্তা নেই। এখন কালকে দেখবেন আমাদের স্কুল শিক্ষকদের দিয়ে দূরে দূরে সরকার, মানে আর কোনো উপায় নেই, এটা হচ্ছে লাস্ট, যে সিঙ্গুর দিয়ে পতন হয়েছে, উত্থান হয়েছিল, আর আজকে মেদিনীপুরের সাপোর্ট, মানুষের সাপোর্ট রয়েছিল। আজকে মেদিনীপুরের মানুষ চাইছে যে ওই কলঙ্কিনী, ওই কেউটা সাপ, ওকে কবে আমরা বিতাড়িত করি। কি নাম আপনার? আমার নাম উত্তম মুখার্জি, আমি রাজ্যের অর্গানাইজিং সেক্রেটারি এবং উত্তর চব্বিশ পরগনার পর্যবেক্ষক।
আমরা শুনেছি এই গ্রামে বহু গরিব মানুষ আছে, চাষি আছে, জেলে আছে, দিদি আছে, এরা কোনো গভর্নমেন্টের ফ্যাসিলিটি পায় না। টোটাল এখান থেকেও আত্মসমর্পণ করছে, 100 দিনের কাজের টাকাও পাচ্ছে নাকি সন্দেহ, সবাই কাজ পায় না। এখানে ওই পিসি ভাইপোর লোক যদি থাকে সেই কাজ পায়, তো এই গ্রামে এই চলবে না। এরপরে আমি নিজে এসে বলছি, এরপরে এই তৃণমূল সরকারকে এখানকার যারা মা বোন যারা আছে এই মন্দিরের সামনেই বলছি, এবার ঝেঁটা মেরে তাড়াবে। মমতা সেই পালা এসে গেছে, 2011 যেভাবে মমতা এসেছিল, 2021 মমতা সেভাবে পালাবে। নিঃস্ব ভিখারী, এই যে ভিখারী বলছি, অভিষেক ব্যানার্জি, বারবার আমি নামটা কেন বলছি, এই অভিষেক ব্যানার্জি এনার সঙ্গে তো আমার অনেকবার দেখা হয়েছে, সাক্ষাৎকার হয়েছে। 2009 ক1000 টাকার মালিক ছিল, সে আজকে ক1000 কোটি টাকার মালিক। অভিষেক ব্যানার্জি এই উত্তরটা দিই, এইভাবে রেশন থেকে, গরু পাচার থেকে, কয়লা কেলিঙ্কারি থেকে এ মানুষরা সে ভালো চোখে নিচ্ছে না। এখানে দেখেন অনেক বাড়ি চালি পালি ভেঙে গেছে, একটা প্লাস্টিক অবধি দেয়নি এই সরকার, এই সরকার প্লাস্টিক অবধি দেয়নি। কী বলবো, এটা তো আমার জানা আছে এই সরকার কী করছে। এরকম প্রত্যেকটা গ্রামে গরিব মানুষের যত লুট, যদি কোনো সরকার না করে থাকে, একমাত্র মমতা সরকার পুরো লুটবাজি করে গেছে। কৃষি ভাই, মানুষকে কী বার্তা দিলেন আপনারা আজ? মানুষকে আমরা বার্তা দিচ্ছি, আমরা যদি ক্ষমতা আসি, পার্ট বাই পার্ট এদের বুঝিয়ে দেবো কে কার কত টাকা খেয়েছে, কোন পঞ্চায়েত প্রধান তার ভাইপো, তার মা, তার বাবা, তার ছেলে কটা কী পাইয়ে দিয়েছে, এটা আমরা নিখুঁতভাবে সেই প্রমাণটা পাবো। প্রত্যেকের যে মাটির বাড়ি আছে, আমরা যে প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা, সেখান থেকে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে মাটির বাড়ি থাকবে না সেটা আমরা করে দেবো। যার জন্যই মোদী সরকার বলছে যে সোনার বাংলা করবে, কেন এটা এখানে প্রচুর টাকা আসছে। যেরকম দেখেন আমফানে 1000 কোটি টাকা এসছে, 100 কোটি টাকা মাল দেয়নি, আজকে অলরেডি হাইকোর্টে সেটা কেস হয়ে গেছে, মামলাও হয়ে গেছে, কিন্তু টাকা দেয়নি। যেরকম কে টাকা পেয়েছে, যার তিনতলা বাড়ি, যার পাকা বাড়ি, যার টালি ভাঙেনি, তারাই টাকা পেয়েছে। গরিব মানুষ টাকা পায়নি, দেখেন এখানে অনেক গরিব মানুষ আছে, কেউ পায়নি। এইটাই তো আর কি বলবো। নাম আপনার? আমার নাম বৈদ্যদে, ভারতীয় জনতা মধ্যে জানাচ্ছি। Collection jeans and t-shirts only for men. Mobile India online er thekeo shostay kom dame mobile pete amader showroom e ashun, puraton phone exchange kore notun phone kinun, 0% interest e shohoj kistite Bajaj HDB TVS home credit o Samsung finance er madhye ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি, আরামবাগ রোড, হুগলি। মোবাইল নম্বর 9732627262, 7908993366। মোবাইল ইন্ডিয়া।